মা দিদিমণি বাংলা খাবে বলছে। এই চুপ, বাংলা খাওয়াতে মানে? এই তো বললেন বাংলা। আরে বাংলা সাবজেক্ট ল্যাঙ্গুয়েজ, ভাষা ভাষা বাংলা ভাষা, বুঝিস তো? হ্যাঁ, বাংলা ভাষা বাংলার উপর দিয়ে প্রশ্ন, ঠিক আছে? হ্যাঁ, তো প্রথমে তুই একটা গরু দিয়ে রচনা কর। গরু? হ্যাঁ গরু আমাদের। হ্যাঁ কি হচ্ছে? বলছিলাম দিদিমণি, হ্যাঁ ওটা এড়ে গরু না মাদি গরু গো? তুই তো করবি রচনা। হ্যাঁ, তাতে এড়ে না মাদি এদের কি সম্পর্ক? গরু এড়ে গরু, এড়ে গরু বয়স কালে ষাঁড় হতে পারবে, মাদি গরু পারবে না? পারবে না। আর গরু মাদি গরু? আচ্ছা, বয়স কালে লিটার লিটার দুধ দিতে পারবে, এড়ে গরু পারবে? তুই মিডিল ধরেই কর। ঠিক আছে দিদিমণি, সরে দাঁড়ান, সুগার আছে। গরুর একটা লম্বা লেজ আছে, সেই লেজ দিয়ে গরু স্যাট স্যাট করে চাইলেও পারে না, এমনি মারে। মোটামুটি হয়েছে তো, এবারে তুই ইংরেজি টেস্ট করি নাকি? বাংলা তো মোটামুটি হলো, তো এ থেকে জেড পর্যন্ত এটা বল। কি হলো, মুখ বাঁকাচ্ছিস কেন? এটা পারবি না নাকি? না, করে দিচ্ছি। করে দিচ্ছিস তো? এ বল, এ বি সি ডি এ এফ জি কাই জে লু 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 লু। কি হলো? এবারে কি ব্যাটারি ফুল চার্জ ছিল, পপ করে হয়ে গেল। কিন্তু এভাবে তো নয়। তাহলে এটা দিয়েছিলাম। কি দিয়েছিলাম? এ ফর অ্যাপেল। কে বানিয়েছে? আরে এ ফর অ্যাপেল সকলেই জানে, আর তুই জানিস না? হ্যাঁ ওটা বল, এ ফর অ্যাপেল। হ্যাঁ কটা অ্যাপেল? আচ্ছা ঠিক আছে, এখন কম্পিউটারের যুগ, তুই যটা খুশি শুধু ম্যাচ করে বসিয়ে যা, ঠিক আছে? নে ম্যাচ করে বসিয়ে দিলে, ম্যাচ করে বসিয়ে দিলেই হয়ে যাবে। নে বাংলা ইংরেজি পড়াশোনো কে যে বানিয়েছিল পেলে না একদম? তুই বলবি? হ্যাঁ বলছি তো। এ শুরু কর। ঠিক আছে বল। সরে দাঁড়ান, সুগার আছে। বল, এ ফর একটা অ্যাপেল, এ ফর একটা অ্যাপেল, এ ফর একটা অ্যাপেল, এ ফর একটা অ্যাপেল, বি ফর, বি ফর, বল এই ফর বাবা অ্যাপেল, এই ফর বাবা চুপ। বাবা অ্যাপেল মানে? দিদি মানে আপনি তো বললেন ম্যাচ করে বসিয়ে দিতে, ওটা সোজা ছিল, ম্যাচ ছিল, বসিয়ে দিলাম। আরে ম্যাচ করতে বলেছি মানে এই না যে বি ফর বাবা, এটা হচ্ছে না, এটা বাদ দিয়ে বল। একদম চুপ, তোর কি মাথায় কিচ্ছু নেই? একদম চুপ, তুই কি গোটা গোষ্ঠীর অ্যাপেলকে নিয়ে এসছিস? বি ফর যদি বাবার হয়, সি ফর টাকার, বি ফর দাদুর, তাহলে গোটা গোষ্ঠী হয়ে গেল না? হ্যাঁ একটু গুছিয়ে বল, যাতে সকলে বুঝতে পারে যে তুই অন্তত একটু হলেও পড়াটা করিস। হ্যাঁ ঠিক আছে, গুছিয়ে বলছি। গুছিয়ে বলছি তো? একদম। আর সুগার বেড়ে যাবে না? না। ইচ্ছে হবে না? না। সুগার নামবেও না? না। সুগার না থাকলেও ভালো। হ্যাঁ বল। বি ফর দারুন অ্যাপেল, বি ফর দারুন অ্যাপেল, বি ফর দারুন অ্যাপেল, ইয়েতে এত অ্যাপেল, ইয়েতে এত অ্যাপেল, এতে ফাটা অ্যাপেল, এতে ফাটা অ্যাপেল, জিয়েতে গোল অ্যাপেল, জিয়েতে গোল অ্যাপেল, এই যে হা অ্যাপেল, এই যে হা অ্যাপেল, আয়েতে 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 আমার অ্যাপেল, আয়েতে আমার অ্যাপেল, যে ফর জাপানি অ্যাপেল, যে ফর জাপানি অ্যাপেল, কে তে কালো অ্যাপেল, কে তে কালো অ্যাপেল, এলে তে লম্বা অ্যাপেল, এলে তে লম্বা অ্যাপেল, এলে তে মোটা অ্যাপেল, এলে তে মোটা অ্যাপেল, এলে তে নতুন অ্যাপেল, এলে তে নতুন অ্যাপেল, পিয়ে তে পাতলা অ্যাপেল, পিয়ে তে পাতলা অ্যাপেল, ইউ তে কত অ্যাপেল, ইউ তে কত
বিষ্ণু সুগার বেড়ে গেছে, শুকিয়ে গেছে। তাহলে সুগার বাড়েনি, শুকিয়ে গেছে। দিদিমণি টিয়েটটা থাকে বছর পরের বছর বলবো কেন, ওটাতে প্রবলেম আছে। তোকে যদি কেউ পড়াতে পারে না, একমাত্র গরুই পড়াতে পারবে। আমি আসছি, টাটা, বাই বাই। ওই জন্য তো বাবা আপনাকে ফিট করছে। এই তুই কি বলতে চাসটা কি? বলছি আপনি এত সময় টেস্ট করলেন। করলাম। আমি একটু টেস্ট করি। তুই আমাকে টেস্ট করবি? প্রশ্ন। সেই আমি সে বুঝতে পারছি তুই আমাকে প্রশ্ন করবি। হ্যাঁ। কি প্রশ্ন আছে? বানান করুন। বানান আবার পারবো না আমি? করে দেখান। বল কি বানান আছে? ঠিক আছে বানান করুন। বল। কি বানান? এই এটা বানান হয়? টাকা টুকলি করে বাস করেছে। আমি আমার বাবার জন্মে কেন দাদুর জন্মেও শুনিনি। সকলেই বুঝতে পারছে পাকা টুকলি করে ডিগ্রি নিয়ে বাস করে এত উল্টো পাল্টা টাকা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। আরে তুই, তোর সাথে আমি যাই। টাটা দিদিমণি। তো দিদিমণি আই লাভ ইউ। ভালো লাগলে একটু হাতের তালি চেয়ে নেবো সকলের।